ইতিহাস ঐতিহ্য সংগ্রাম এবং সফলতার ফসল বাংলাদেশ ছাত্রলীগ নাগবাড়ি ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলনের সুপ্রিয় সভাপতি, আমাদের মাঝে আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে মহান জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময়ও যিনি নাগবাড়ির মানুষকে ভালোবেসে আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, যিনি তার কর্মদক্ষতা দিয়ে কালীহাতির 5.5 লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, যিনি তার কর্মদক্ষতার মাধ্যমে আফজালপুর থেকে শুরু করে মরিচার পাহাড় পর্যন্ত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রে কালীহাতিকে একটি উন্নত কালীহাতি গড়ে তোলার স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারি এমপি মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা, কালীহাতি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, কালীহাতি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব মোজাহারুল ইসলাম তালুকদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীহাতি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, কালীহাতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কালীহাতি পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ আনসার আলী বিকম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দশকে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, কালীহাতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব এম এ মালেক ভূঁইয়া। উপস্থিত রয়েছেন কালীহাতি উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, কালীহাতি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আখতারুজ্জামান। উপস্থিত রয়েছেন কালীহাতি উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আপনাদের প্রিয় সন্তান কালীহাতি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল মজিদ তোতাভাই। উপস্থিত রয়েছেন কালীহাতি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ বি এম নুরুল আলম খসরু ভাই। উপস্থিত রয়েছেন কালীহাতি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রেখেছেন বল্লা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, নাগবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ বি এস রানা সিদ্দিকী, বক্তব্য রেখেছেন উপজেলা ছাত্রলীগের যিনি আজকের এই সম্মেলনের উদ্বোধন করেছেন, সুদীর্ঘ কাল ধরে যিনি ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কালীহাতি উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দ্বয় সহ নাগবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে কালীহাতি উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলতে চাই। যার কথা না বললেই নয়, যাকে সঙ্গে নিয়ে এই কালীহাতির প্রত্যেকটি রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আপনাদের নাগবাড়ি ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি আয়নাল হক, তাকে নিয়ে আমরা সংগঠন করেছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে ছাত্রলীগের সম্মেলনে দাঁড়িয়ে ছাত্রলীগের বন্ধুদের একটি অনুরোধ করতে চাই, যারা ছাত্রলীগের সংগঠনে আজকে নেতা হতে চান তাদেরকেই প্রথমে ছাত্র ভালো হতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে। জননেত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন মেধাবী ছাত্রদের হাতে ছাত্রলীগের দায়িত্ব তুলে দিতে হবে, তৃণমূল থেকে আওয়ামী লীগ পরিবারের সন্তানদেরকে ছাত্রলীগের দায়িত্ব দিতে হবে, তৃণমূলের নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে,
আজকের ছাত্রলীগের সংগঠনে সেই সকল নেতা কর্মীরাই নেতা হতে পারবেন যারা অতীতের আন্দোলন সংগ্রামে এবং আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারির নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের থেকেই বেছে নিয়ে কালিহাতি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অবশ্যই নাগবাড়ী নন ছাত্রলীগের নেতা নির্বাচন করবে। আমরা বলতে চাই, আপনারা জানেন অল্প কিছুদিন পরেই এই নাগবাড়ী নন সহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচন শুরু হবে। সেই নির্বাচনে আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারি জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীক নিয়ে কালিহাতি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাকে মনোনয়ন দিয়ে পাঠাবে তার পক্ষে প্রত্যেকটি ছাত্রলীগের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার মন মানসিকতা যাদের রয়েছে তারাই ছাত্রলীগে নাম লেখাবেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, রাজনীতির পাশাপাশি আপনাদের পড়াশোনার মনোযোগী হতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আগামী দিনের আন্দোলন সংগ্রাম সকল ভূমিকায় ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আপনারা জানেন এই বাংলাদেশের সকল আন্দোলনের ইতিহাসে ছাত্রলীগের নাম রয়েছে। সেই 48 সালের 4 জানুয়ারি জন্ম থেকেই ছাত্রলীগ বাংলাদেশের মানুষ যখন যেভাবে বিপদগামী হয়েছে তখনই তাদের পাশে ছাত্রলীগ দাঁড়িয়েছে। আগামী দিনে এই নাগবাড়ী নন ছাত্রলীগ সকল আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় আজকের সম্মেলনে যারা নেতৃত্ব পাবে তাদের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।